আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় থেকে আমি দুটি ক্লাস তোমাদের সাথে করেছি। আজকে আমার তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে হিসাব নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ফুলিয়ারচর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি কোনো ঘটনা লেনদেন হবে কি না তা বিবেচনা করার পূর্বে যদি লেনদেন হয়, ওই লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করে কোনটি কোন হিসাব তা নির্ণয় করার পরে আমরা ডেবিট কার্ডের নির্ণয় করে থাকি। আর সে লক্ষ্যে আজকে তোমাদের সাথে আমি যে কাজটি পরিচালনা করব সেটি হল হিসাব এবং তার শ্রেণীবিভাগ নিয়ে কথা বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আজকে আমাদের ধারা অধ্যায় কি, প্রথম অধ্যায় হিসাব এবং হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে কথা বলব। হিসাব শব্দটি ইংরেজি অ্যাকাউন্ট শব্দের বাংলা উপসর্গ হিসাব। অ্যাকাউন্ট শব্দটি প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টার হতে উদ্ভূত হয়েছে, অ্যাকাউন্টার শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ গণনা করা বা হিসাব রাখা। অ্যাকাউন্ট শব্দকে ইংরেজি যে অ্যাকাউন্ট শব্দটি আছে, এই শব্দটি দিয়ে হিসাব বা হিসাব খাতকে বোঝানো হয়ে থাকে। এই হিসাব বা হিসাব খাতে আবিধানিক অর্থ অর্থাৎ জমা খরচ বিবরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়। এই সমস্ত লেনদেন থেকে সরাসরি একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মূল ক্রয়, মোট বিক্রয়, মোট আয়, ব্যয়, সম্পদ, দায় এগুলির পরিমাণ জানা সম্ভব হয়। তাই সমজাতীয় লেনদেনগুলোকে নির্দিষ্ট শিরোনামের অধীনে সাজিয়ে একটি বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। সমজাতীয় লেনদেনগুলিকে শ্রেণীবদ্ধ, সংক্ষিপ্তকরণ, সমজাতীয় লেনদেনগুলিকে শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং সংক্ষিপ্ত রূপে সাজিয়ে হিসাব বিবরণী, যে তালিকা বা বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব খাত বা হিসাব বিবরণী। সাধারণত একই জাতীয় লেনদেনগুলিকে একটি শিরোনামের অধীনে সাজিয়ে লিপিবদ্ধ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বলতে বুঝি অর্থাৎ সমজাতীয় বা একই জাতীয় লেনদেনগুলিকে সাজিয়ে একটি বিবরণীর শিরোনামের আন্ডারে অধীনে একটি শিরোনামের অধীনে লিপিবদ্ধ করা হয়, যা থেকে ওই জাতীয় লেনদেনগুলিকে তার পরিমাণকে নির্ণয় করা যায়। অর্থাৎ মনে করো যেমন ক্রয় হিসাব, নগদ হিসাব, অর্থাৎ ক্রয় হিসাবে কী থাকবে, সকল প্রকার ক্রয়, সেটা নগদে ক্রয় হোক, দাঁড়ি ক্রয় হোক, চেকে ক্রয় হোক, অর্থাৎ ক্রয় যত ধরনের ক্রয় আছে সবগুলিকে ক্রয় এই ক্রয়ের শিরোনামে সাজানো হবে। তাহলে যত ক্রয় আছে সব ওই ক্রয়ের শিরোনামে থাকবে। তদ্রূপ সকল প্রকার নগদান, এরকম সম্পদ যেমন আসবাবপত্র, দালান কোটা, তারপরে তোমার বেতন, যেমন ব্যয় আছে বেতন, মজুরি, যেমন আয় আছে মুনাফা জাতীয়, যেমন আয় আছে যেমন বিনিয়োগের সুদ, এরকম প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা শিরোনামের অধীনে যখন সাজিয়ে লিপিবদ্ধ করা হয় তখন তাকে আমরা কি বলবো, হিসাব বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাব হিসাবের ছক নিয়ে। তোমরা একটু লক্ষ্য করো, হিসাবের ছক দু ধরনের ছক সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। একটি ছককে আমরা বলবো টি ছক বা সনাতন পদ্ধতি, আর আরেকটা ছকের নাম হলো চলমান জ্যাক ছক, অর্থাৎ আধুনিক বা এলিগান পদ্ধতি। টি ছকে একটি পেজকে সমান দুই ভাগে ভাগ করা হয়,
যে কারণে এরকম কের মত নমুনা সে কারণে এটাকে বলা হয় তাহলে কিচক একটি থাকে একটি ডেবিট পাস কের এক পাশে অর্থাৎ বাম পাশে ডেবিট পাস এবং ডান পাশে ক্রেডিট পাস উভয় পাশে চারটি করে কলম থাকে তারিখ বিবরণ দেবতা পৃষ্ঠা পরিমাণ টাকা অর্থাৎ তারিখ আবার ক্রেডিট পাশে তারিখ বিবরণ দেবতা পৃষ্ঠা টাকা এ হলো সনাতন পদ্ধতি বা তর মানে প্রচলিত পদ্ধতি যাকে বলে টিচক এই টিচকে আরেকটা চক ব্যবহৃত হয় যেটা আধুনিক পদ্ধতিতে অর্থাৎ আমেরিকান পদ্ধতিতে যে চকটি ব্যবহৃত হয় সেটিকে বলা হয় বিবরণী চক বলে চলমান দেয়ার চক বলে আমেরিকান বা আধুনিক পদ্ধতিতে চক নির্ণয় বলে এই চকের মধ্যে তোমরা লক্ষ্য করো এই চকটির মধ্যে আছে তারিখ বিবরণ দেবতা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট আর সাথে সাথে উদ্ধৃতকরণ বের করার জন্য সূত্রটিতে বলা যায় ডেবিট উদ্ধৃত ক্রেডিট এই গণিতটা বা অনেক হিসাব বিজ্ঞানীরা বলেছেন চার কলা বিশিষ্ট সত্তাকার কলা কোন কোন ক্ষেত্রে চলমান দেয়ার চক্কে তিন কলাম বিশিষ্ট গড় করা হয় সেই ক্ষেত্রে উদ্ধৃত ক্ষেত্রে ডেবিটারি ভাগ না হয়ে উদ্ধৃতের জন্য একটি গড় করা তাহলে হিসাব বিবরণীর শিক্ষক তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এই সকের মধ্যে একটি হলো টি চক আর একটি হলো চলমান দেয়ার চক টি চকে যে বিষয়গুলি থাকে সেগুলি তারিখ বিবরণ দাবেদার বিস্তার থাকে অর্থাৎ এখানে লিপিবদ্ধ করার জন্য বা চলমান দেয়ার চক লিপিবদ্ধ করার জন্য আমরা যে নিয়মটি ফলো করি সেটি হলো অর্থাৎ যখন একটি হিসাবে ধরো ক্রয় হিসাব নগদে ক্রয় করানো তাহলে থাকে কি ক্রয় এবং নগদ আমি যদি ক্রয় হিসাবে শিরোনামে যদি আমি হিসাব করতে যাই তাহলে আমাকে লিখতে হবে ক্রয় আর নগদার দাবেদা হয় তাহলে বিপরীত নাম কি হয় নগদান তাহলে আমরা লিখবো কি এখানে ক্রয় ডেবিট এর জন্য ডেবিট পাশে দেখো নগদান না নদী আর যদি ক্রয় ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট দিই চলমান দেয়ার চক্র একই অবস্থা আমরা বিপরীত নাম দেখবো ডেবিটের ঘরে টাকা লিখবো এক্ষেত্রে ডেবিট পাশে আর এক্ষেত্রে ডেবিটের ঘরে টাকা তাহলে আমরা হিসাবে যে নির্ধারিত যে শখ আছে আমরা শখকে দেখলাম এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হিসাবে হিসাবের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলব হিসাবের শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি কোনো লেনদেনে যে দুটি পক্ষ থাকে ওই পক্ষসমূহের যে শিরোনাম থাকবে অর্থাৎ যে দুটি হিসাব থাকবে যদি এই হিসাবকে চিহ্নিত করতে না পারি কোনটা কোন জাতীয় হিসাব তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করা সম্ভব নয় আর ডেবিট ক্রেডিট নির্ণয় করা সম্ভব না হলে আমাদের হিসাব বিজ্ঞানের সকল ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমাদেরকে হিসাব হিসাবের যে শ্রেণীবিন্যাস এটা খুব ভালোভাবে জানতে হবে শিক্ষার্থীবৃন্দ আমরা হিসাবের শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করতে পারি হিসাবের শ্রেণীবিন্যাস সেক্ষেত্রে আমরা সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতি এই পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার হিসাব ব্যক্তিবাচক হিসাব আর একটি হল অব্যক্তিবাচক অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হলো সম্পদ হিসাব সম্পত্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব আর একটি হলো নামি বা আয় ব্যয় পাচক হিসাব তাহলে হিসাবকে সনাতন পদ্ধতিতে দু ভাগে ভাগ করা যায় ব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব বলতে আমরা বুঝি কি ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাব গুলিকে আমরা বলবো ব্যক্তিবাচক হিসাব যেমন রোহিত গরিব কুলিয়ারচর সরকারি কলেজ জনতা ব্যাংক লিমিটেড রোহিত ট্রেডার্স লিমিটেড এই সমস্ত হিসাবগুলিকে আমরা বলবো ব্যক্তিগত হিসাব আর অব্যক্তিগত হিসাব কি দুই ভাগে ভাগ করা যায়
সম্পত্তি বাচক হিসাব আরেকজন কি নামিক বা আয় বাচক হিসাব সম্পত্তি বাচক হিসাব করতে আমরা সম্পদ বলতে আমরা কি বুঝি অতীতের লেনদেন বা ঘটনার ফলে একটি প্রতিষ্ঠান যে সম্ভাব্য বা ভবিষ্যৎ সুবিধা ভোগ করে বা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে তাকে আমরা কি বলি সম্পদ বলি ওই সম্পদকে নির্দেশ করি এরকম হিসাবকে আমরা কি করবো সম্পত্তি বাচক হিসাব আরেকটি হলো নামিক হিসাব এটাকে আবার বলে আয় ব্যয় বাচক হিসাব বলা হয় আয় ব্যয় বাচক অর্থাৎ নামিক হিসাব হলো যে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সংক্রান্ত যে হিসাবগুলি আছে এগুলিকে আমরা এই নামিক হিসাবে অন্তর্ভুক্ত করব অর্থাৎ সকল আয়গুলি আয় বাচক এবং সমস্ত ব্যয়গুলি অর্থাৎ এই হলো ব্যয় বাচক ব্যয় বলতে আমরা কি বুঝি ব্যয় বলতে বুঝি কোনো কিছু অর্জনের জন্য অর্থাৎ কোনো আয় উপার্জনের জন্য আমরা যে নগদ অর্থ দিয়ে থাকি অথবা যে দায়ের সৃষ্টি হয় আয় উপার্জনের জন্য যে নগদ প্রদান করে থাকি অথবা যে দায়ের সৃষ্টি হয় তাকে আমরা কি করব ব্যয় তাহলে হিসাব এইভাবে যদি চিন্তা করি তাহলে হিসাবকে আমরা বলতে পারি কি এই জন্য অনেকে এটাকে হিসাবকে তিন ভাগে বিভক্ত করে থাকে সনাতন পদ্ধতিতে একটি ব্যক্তিবাচক হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব একটি নামিক হিসাব তাহলে আমরা যখন ডেবিট ক্রেডিট করবো তখন আমরা এই তিন ভাগে ভাগ করে দেখবো শিক্ষার্থী বিন্দু সনাতন পদ্ধতিতে হিসাব আমরা তিন ভাগে ভাগ করা ব্যক্তিগত হিসাব কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হলো প্রাপ্য হিসাব আর একটি হলো প্রদেয় হিসাব একটি হলো প্রাপ্য হিসাব একটি হলো প্রদেয় হিসাব অর্থাৎ কোন ব্যবসা প্রতিষ্ঠান কোন ব্যক্তির কাছে কোন পাওনা বোঝালে প্রাপ্য হিসাব আর কোন ব্যক্তির কাছে দেনা বোঝালে সেটা প্রদেয় হিসাব আমরা সনাতন পদ্ধতি হিসাবে শ্রেণী বিন্যাস করলাম এখন আমি তোমাদেরকে দেখাবো আধুনিক পদ্ধতি আমেরিকান পদ্ধতি অথবা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা সমীকরণের ভিত্তিতে হিসাবকে ভাগ করা হয় থাকে পাঁচ ভাগে এটাকে আধুনিক পদ্ধতি বলা হয় বা আমেরিকান পদ্ধতি বলা হয় এক্ষেত্রে হিসাব পাঁচ প্রকার সম্পদ সম্পদ হিসাব দায় হিসাব মালিকানা সত্তা বা মূলধন হিসাব মূলধন হিসাব আয় হিসাব আর হল ব্যয় হিসাব সম্পদ হিসাব আমরা আগে বলেছি যে সম্পদ বলতে আমরা কি বুঝি ওই সম্পদকে নির্দেশ করে এরকম হিসাবকে আমরা সম্পত্তি বাচক হিসাবে মূল্য অঙ্কন করি আর দায় হিসাব অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো দায় দেনা অর্থাৎ মালিক পক্ষ ছাড়া বাইরের পক্ষে যে দাবি থাকে বা অধিকার থাকে তাকে প্রতিষ্ঠানের দায় হিসাব করা হয় মালিকানা সত্ত্ব বলতে মালিকের পাওনা কি বলে মালিকানা সত্ত্ব সাধারণত মূলধন অর্থাৎ মালিকের যে মূলধন থাকে এই মূলধনের সাথে আয় দ্বারা মূলধন বৃদ্ধি পায় ব্যয় দ্বারা মূলধন হ্রাস পায় এবং উত্তরণ নগদ বা পুনরুত্তরণের দ্বারা কি হয় মালিকানা সূত্রে এরকম হ্রাস পেয়ে থাকে এই জন্য মালিকের যত দাবি আছে সকল দাবিগুলিকে মালিকানা সূত্র বা এই হিসাবে মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আর প্রতিষ্ঠানে সমস্ত আয়কে আয় হিসাবে মধ্যে অন্তর্ভুক্ত হয় আর সমস্ত ব্যয়গুলিকে ব্যয় হিসাবে মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা সম্পদ হিসাব কি দায় হিসাব কি মালিকানা সত্ত্ব হিসাব কি আয় কি ব্যয় হিসাব কি এইগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারলে সেগুলো হিসাব কাকে বলে হিসাব বলতে আমরা কি বুঝি আমি যদি এক কথাই বলি একই জাতীয় লেনদেনগুলিকে একই শ্রেণী নামের অধীনে সাজিয়ে যে বিবরণী বা সব তৈরি করা হয় তাকে বলা হয় হিসাব এই হিসাবের সব আমরা দুভাবে আলোচনা করি যে একটা পিচক বা সনাতন পদ্ধতি একটা আধুনিক বা চলমান যে একটা পদ্ধতি তোমরা এই সব বিবরণী দেখেছ আর হিসাবের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শ্রেণীবিন্যাস দ্বারা আমাদের পক্ষে ডেবিট ক্রেডিট নির্ণয় করা সম্ভব নয় এই জন্য হিসাবের শ্রেণীবিন্যাস আমরা কথা বলেছি হিসাবের শ্রেণীবিন্যাস দুইভাবে হয়ে থাকে সনাতন পদ্ধতিতে হিসাব আমরা বলেছি যে দুই প্রধানত দুই প্রকার পরবর্তীতে এই দুই প্রকারকে আবার ভাগ করা হয়েছে এই জন্য হিসাবকে আমরা তিন প্রকারও বলতে পারি সনাতন পদ্ধতিতে একটি হল ব্যক্তিবাচক হিসাব
আর কি হলো সম্পত্তি বাচক হিসাব আর কি হলো আয় ব্যয় বাচক বা নামিক হিসাব। আর সর আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার, আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? পাঁচ প্রকার। একটি সম্পদ হিসাব, একটি দায় হিসাব, একটি স্বত্বাধিকার হিসাব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব যে বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নীতি এবং হিসাবের যে সমীকরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হিসাব সমীকরণ, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণে কিভাবে লেনদেনকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নীতি নিয়ে কথা বলব। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।